ভিউয়ার্স 60 তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের সেনেটে বৃহস্পতিবার বিচারক ক্যাটানজে ব্রাউন জ্যাকসনকে 53-47 ভোটে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি পদে অনুমোদন করেছে। তিনজন রিপাবলিকান এবং সব ডেমোক্রেটের ভোটে জ্যাকসন দেশের সর্বোচ্চ আদালতে প্রথম আফ্রিকান আমেরিকান মহিলা বিচারপতি হলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ইউক্রেনে নৃশংসতা চালানো রাশিয়ার সবসময়ের গেম প্ল্যানের অংশ ছিল। বৃহস্পতিবার ব্রাসেলসে নেটো ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর ব্লিংকেন একথা বলেন। যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির কোভিড-19 নমুনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে। ক্যালিফোর্নিয়ার 82 বছর বয়সী আইন প্রণেতা, যিনি এই প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের পরে দ্বিতীয় আসনে রয়েছেন, তিনি টিকা এবং বুস্টার টিকা নিয়েছেন এবং বর্তমানে তার কোনো উপসর্গ নেই বলে জানিয়েছেন তার মুখপাত্র। আজ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।